আমি শুধু একটা জিনিস যোগ করি আপনার সাথে আনসার হেডকোয়ার্টারের আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন খিলগাতে এবং তার যে ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকায় খুব কম আছে সেখানে যখন আপনি মিলিটারি অপারেশন করেছেন হাফ এন আওয়ারের মধ্যে এবং আপনি কিন্তু পরিস্থিতি শান্ত করতে পেরেছি পিলখানাতে আমি পিলখানার পাশে বড় হয়েছি আমার শৈশব এবং কৈশোর পিলখানার পাশে কেটেছে সেখানে আপনি আমরা কোনো মিলিটারি অপারেশন দেখতে পেলাম না কোনো হেলিকপ্টারের ব্যবহার দেখতে পেলাম না এবং কোনো রকমের সেনাবাহিনীর উপস্থিতি প্রতিরোধ কিছুই দেখতে পেলাম না এটি আমার মনে হয়েছে যে যৌক্তিক হয় নাই এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি শুধু খেয়াল করেন আমাদের দুজন আলোচক কিন্তু সেনাবাহিনীর লোক তারা কৌশলগত বিষয়গুলো বলছেন বিশেষ করে ঘটনাস্থলের আমি যদি বলি যে এই ঘটনায় বেনিফিটেড কারা বিডিআরের ঘটনায় সবচেয়ে বড় লুজার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায় যারা জাতীয় সার্বভৌমত্ব পছন্দ করেন না যারা অন্য দেশের কাছে নতজানু হয়ে থাকতে চান এবং তাদের এক ধরনের ট্রেড অফ রিলেশন তৈরি হয়েছে যে আপনি আমাকে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় রাখবেন আমি আপনাকে আমাদের বর্ডার পরিস্থিতিতে ফালানিরা যতই মারা যাক সীমান্তে যতই নাগরিক হত্যা হোক আমরা সেই ব্যাপারে কথা বলবো না আপনি যতই আমাদের অভিন্ন নদীর পানি দিবেন না আমি এই ব্যাপারে কথা বলবো না এই যে ট্রেড অফটা এটি আমাদের জনগণের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়েছে এবং আমরা পনেরো বছর বলতে চেষ্টা করেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হলে জনপ্রিয়তা থাকতে হবে প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে নির্বাচন ম্যানুপুলেট করে অথবা সেনাবাহিনীকে দুর্বল করে ক্ষমতায় থাকার কৌশলটি আখেরে যে কাজ হলো না সেটি তো আমরা গত সপ্তাহে দেখতে পেলাম আচ্ছা এখন যেটি হয়েছে যে আপনি সেনাবাহিনীকে দুর্বল করেছেন এবং এক এগারোর সরকারের সাথে যদিও সরকারের ব্যাপারে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল কেননা তিনি তখন বিএনপির অপশাসন অথবা তত্ত্বাবধায়কের শাসন থেকে মুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক লড়াই দেখতে পেয়েছি বিশেষ করে শেখ হাসিনাকে যখন আটক করা হয় তারপরে ওই সরকারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে অর্থাৎ ওই সরকারের কর্মসূচি ছিল ডালভাত কর্মসূচি আপনি কি বিশ্বাস করেন ডালভাতের জন্য এই কয়েক কোটি টাকার লেনদেনের জন্য সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে আমি কিন্তু বিশ্বাস করি না আমি বিলখানাতে স্ত্রী পরিজনদের উপরে যে অত্যাচার করা হয়েছে যেভাবে ধর্ষণ করা হয়েছে এটি কি কোনো পরিকল্পিত হত্যাযোগ্য ছাড়া এই ঘটনা ঘটতে পারে এবং তখন আপনি আপনার কৌশল প্রণয়ন বা সিদ্ধান্ত প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ কে করেছেন সেটি কি প্রধানমন্ত্রী করেছেন যদি প্রধানমন্ত্রী করে থাকেন তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জিজ্ঞেস করতে হবে ওই সিদ্ধান্ত উনি কেন নিয়েছেন সেনাপ্রধান মঈনু আহমেদ তাকে কিন্তু আপনি জিজ্ঞেস করা দরকার যে তার সেনাবাহিনীর ভূমিকা আমরা কেন দেখতে পেলাম না তবে আমার বারবার মনে হচ্ছে এর যে রাজনৈতিক যোগসাজশ এবং এই যে চারজন নেতার কথা আমরা বললাম যারা বিডিআর পিলখানার ভেতরে গিয়েছিলেন ঘটনার পরপর তারা কেন গিয়েছিলেন তারা কারা তাদেরকে কে নির্বাচিত করলো তারা কি কথা বলেছেন কাজে আপনি যদি এরকম একটা মানে বিদ্রোহর মিউটিনির কথা বলে থাকেন সেই মিউটিনির জন্য আপনার বেস্ট চারজন লোক কি এরা ছিলেন মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক যাদেরকে আপনি রাজনীতিবিদ হিসাবে সন্দেহের চোখে দেখতে পারেন তাদের তো যোগসাজস অন্য কিছুর জন্য থাকতে পারে এবং তাদেরকে দিয়ে কি প্রধানমন্ত্রী তার কোনো কাজ করিয়েছেন তাদেরকে দিয়ে কি সেনাবাহিনীর উপরে প্রতিশোধ নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে কি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে আমি কিন্তু অনেক বড়ো মাপের সন্দেহ পোষণ করছি পিলখানা ট্রাজেডির ভেতর দিয়ে শুধুমাত্র হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে এটি ছাড়াও একটি রাষ্ট্রকে নাজুক করা যায় কি করে একটি সেনাবাহিনীকে মানসিকভাবে দুর্বল করা যায় কি করে এবং একটি দেশের সার্বভৌমত্বকে ভঙ্গুর করা যায় কি করে যাতে পরবর্তীতে আপনি প্রশ্নহীনভাবে দীর্ঘদিন শাসন কিংবা অপশাসন করতে পারেন আমার ধারণা এই তদন্ত যেমনটি হওয়া উচিত ছিল আচ্ছা একটা জিনিস ভাবেন যে সহকর্মী হারিয়েছে সেনা কর্মকর্তা যে তার পরিজন হারিয়েছে তিনি যদি প্রধানমন্ত্রীর সামনে সেনাকুঞ্জে অথবা সেনাবাহিনী প্রধানের সামনে তার ক্ষোভ প্রকাশ করে থাকেন তাতে দোষের কি রয়েছে তাতে আপনি সন্দেহের চোখে কেন দেখছেন তাকে আপনি কেন নিতে পারছেন না এবং তাদেরকে একে একে পরবর্তীতে আপনি কেন পদচ্যুতি করিয়েছেন আপনি আপনি নিশ্চিত থাকেন তাদের কাউকে কাউকে বিভিন্ন মিথ্যা অভিযোগ কু করার অভিযোগ জঙ্গিদের সাথে যোগাযোগের অভিযোগ ইত্যাদি অভিযোগ অপবাদ দিয়ে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে তাইলে আপনার এই প্রতিহিংসা জন্ম হবে কেন যদি আপনি মনে করে থাকেন এটি একটি বিদ্রোহ এবং যেখানে জন সেনা কর্মকর্তা মারা গেছেন আপনার তো সহানুভূতিশীল হওয়ার কথা আপনি সহানুভূতিশীল না হয়ে প্রতিহিংসা পরায়ণ কেন হয়েছেন এই প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনার পেছনে নাটের গুরু কারা আমরা বিডিআরের যে লোকগুলোকে দেখেছি যারা বেল্টবিহীন অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে গেছেন যাদেরকেও অপ্রস্তুত দেখেছি যাদেরকে অপেশাদার দেখেছে এবং যাদেরকে মনে হয়েছে যে এই বিদ্রোহ তারা ঘটানোর সামর্থ্য রাখে না তাদেরকে কী পেছন থেকে কেউ নাড়িয়েছে তাদেরকে কি উদ্বুদ্ধ করা হয়েছে তাদেরকে কী কি দ্রুত শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই জন্য যে আপনি যেন বড় ষড়যন্ত্রটি ধরতে না পারেন